করব আমরা বাংলাদেশকে রক্ষার জন্য আরেকটি নতুন যুদ্ধ আরেকটি নতুন সংগ্রামে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এই আশাবাদ এবং আজকে আলোচিত হয়েছে আমাদের সকলকে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে নেতৃত্ব দেব এবং এটা তোমাদের বলতে চাই তোমাদের কোনো ভয় নেই যদি তোমরা যখন প্রোগ্রামে আসবা যে কোনো মিছিল মিটিং আসবা তোমাদের কোনো বিপদ হওয়ার আগে ইনশাআল্লাহ আমাদের বিপদ পার হয়ে তারপরে তোমাদের কাছে আমরা সবসময় তোমাদের পাশে থাকবো আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রজীবন সকলে মিলে সম্মিলিতভাবে সুসংগঠিত করে আপনি ওয়ার্ড গঠন করো এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং যেহেতু যারা থাকবে পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সৈয়দ জামাল হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক আহমদ জিন্দাবাদ বাংলা জাতীয় দলের ছাত্র দল শেখপুর শহর শাখা জিন্দাবাদ এবং বাংলা জাতীয় ছাত্র শেখপুর জেলা শাখা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ।